কোনো ধর্মই পাপ কাজ করতে বলে না দাসমশাই। ধর্ম অর্থাৎ যা ধারণ করে, প্রতিটি ধর্মই সততা আর বিশ্বাস নিয়ে চলবার কথা বলে, কিন্তু দুর্ভাগ্য এই যে অনেকেই এই ধর্মের সঠিক প্রয়োগ করে না। আচ্ছা, ওই ডাকাতদের সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? বিশেষ কিছু জানিনি, তবে শুনেছি ডাকাতদের রক্ষা করে চণ্ডালী কালী। চণ্ডালী কালী? আগে হ্যাঁ, ওদিকে নাকি একটা শ্মশান ছিল, সেখানে ডোমেরা পাথরের গায়ে কাপড় জড়িয়ে কালী পুজো করতো। খুব জাগ্রত কালী, শ্মশান কালী। আমি আরো শুনলুম ওখানে নাকি নরবলি হয়, মা নাকি নররক্ত চান, অনেকে নাকি ওই মা কালীর তাণ্ডব নৃত্য দেখেছে। তাই বলছি ছোট কর্তা, জেনে শুনে কি ওখানে যাওয়া ঠিক হবে? মা স্বয়ং যখন ওদেরকে রক্ষে করেন। তুমি তো জানো সর্দার, আমি এসব গল্প কথা মানি না। এসব গল্প কথা মানুষ নিজেরাই তৈরি করে। যাগে, আমিও যাবো তোমাদের সঙ্গে, বাইকটা তৈরি হতে বলো। মায়ের নাম নিয়ে আমরাও যাব দাসমশাই। চণ্ডালী মায়ের মাহাত্ম্যের কথা অনেক শুনেছি, আমরাও একটিবার মায়ের দর্শন করতে চাই। বেশ, যাবেন। তবে আপনারা হয়তো একটু হতাশই হবেন, কারণ আপনাদের মা আমাকে দেখলে সামনেই আসবে না। উল্টোটাও তো হতে পারে দাসমশাই, আপনাকে দেখেই হয়তো চণ্ডালী মা জাগ্রত হবেন। আপনি মায়ের মহিমা বিশ্বাস করুন বা নাই করুন, আপনি মানুষ হিসাবে আপনার কর্তব্য পালন করছেন।